এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি, ফুলকপিগুলোকে আমি গ্রেট করে নেব। এখানে আমি একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে এবার আমি দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম চিনি, এবার দিয়ে দেব রিফাইন অয়েল। প্রথমে হাত দিয়ে পুরো ময়দাটাকে মেখে নিতে হবে। এরপর এর মধ্যে হালকা গরম জল দিয়ে অল্প অল্প করে মাখতে হবে। একবারে পুরো গরম জলটা দিলে হবে না, অল্প জল দিয়ে দিয়ে মেখে মেখে রাখতে হবে। ময়দাটাকে আমি মেখে নিয়েছি। এবার একটা কড়াইয়ে রিফাইন তেল গরম করে নেব। এবার দিয়ে দেব ওর মধ্যে গোটা জিরে। এরপর দিয়ে দেব গ্রেট করা আদা। আদাটা একটুখানি তেলে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা ফুলকপি, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিলাম হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম জিরের গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো ধনে পাতা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি, দিয়ে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম এবার আমচুর পাউডার। পুরটাকে এবার আমি একটা পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে আমি ময়দা মাখা যে ডোটা ছিল সেটা দিয়ে আমি লেচি কেটে নিয়েছি। এবার প্রথমে আমি দুটো লেচিকে অল্প অল্প করে বেলে নেব, বেশি বড় করে বেলবো না, একটু মিডিয়াম সাইজ করেই বেলে নেব। এবার একটা বড়টা বেলার উপর আমি পুরটাকে দিয়ে দেব।
চারিদিকে ছড়িয়ে দেব পুরটাকে। এবার ঠিক ওটার উপরেই আর একটা পরোটা বেলে রাখা যেটা ছিল ওটাকে আমি দিয়ে দেব। দিয়ে মুখগুলোকে ভালো করে আটকে নেব হাতের সাহায্যে। মুখগুলো আটকে নেওয়ার পরে এবার আমি এটাকে ময়দার সাহায্যে বেলে নেব। এবার একটা তাওয়া ভালো করে গরম করে নেব, তার মধ্যে এবার আমি বেলে রাখা পরোটাটা দিয়ে দেব। দিয়ে রুটির মতো এটাকে প্রথমে ছেঁকে নেব। পরোটাটা ছেঁকে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটি পাত্রে তুলে নেব। এরপর আমি আবার ওই গরম তাওয়ার মধ্যেই দিয়ে দেব অল্প একটু রিফাইন অয়েল। এবার ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দেব ছেঁকে নেওয়া পরোটাগুলো। দিয়ে দুদিক উল্টিয়ে পাল্টিয়ে আমি হালকা করে ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে ফুলকপির পরোটা, পরিবেশনের জন্য তৈরি ফুলকপির পরোটা।